বড় ঘোষ না, কিউট ঘোষ। ছোট বনুকে মা যেন কোলে না নেয়। কি নিয়ে গোসা হলো শুভশ্রীর ছেলে ইভান? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ শুভশ্রীর ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা শিশু। প্রথম সন্তান ইভানের পর থেকেই রাজ শুভশ্রীর ইচ্ছে ছিল মেয়ে এসে তাদের পরিবার সম্পূর্ণ করুক। তাই ক্ষুদে এক রত্নির আগমনে এখন খুশির হাওয়া এই তারকা দম্পতির পরিবারে। এখন মা মেয়ে দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়েই সোশ্যাল মিডিয়ায় সমস্ত আপডেট দিচ্ছেন অভিনেত্রী। মেয়ে জন্মের পর সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়ে নামও জানিয়ে দিয়েছেন তারকা দম্পতি। রাজ শুভশ্রী দুজনে মিলেই তাদের দেবী লক্ষ্মীর নামে মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী। এখন সবাই অধীর আগ্রহে বসে রয়েছেন ইভানের ছোট্ট বোনকে এক ঝলক দেখার অপেক্ষায়। যদিও এখন পর্যন্ত মেয়ের মুখ প্রকাশে আনেননি এই তারকা দম্পতি, আর প্রথম জন্মদিনে ছেলের প্রথম ছবি প্রকাশে এনেছিলেন রাজ শুভশ্রী। তবে এখন সবাই জানতে চাইছে ছোট্ট বনু আসার পর কি প্রতিক্রিয়া নতুন দাদা ইভানের। এখন তার বয়স মাত্র 3 বছর, কিন্তু এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় দারুণ ফ্যান ফলোয়িং রয়েছে এই ক্ষুদে ইভানের। তবে বোন আসার পর এবার ইভানের মায়ের কোল জুড়ে থাকবে অন্য কেউ, তা নিয়ে কি গোসা হয়েছে ইভানের? এই প্রসঙ্গে সম্প্রতি শুভশ্রীর দিদি দেবশ্রী জানিয়েছেন, আমরা সবাই ভীষণ ভাবে এক্সাইটেড। তবে ইভান বেশ সন্দিহান এই ব্যাপারে, তার একটাই বক্তব্য, সবাই কোলে নেবে কিন্তু মাম্মিজি কিছুতেই কোলে নেবে না। আসলে ইভান তার মাকে মাম্মিজি আর বাবাকে পাপাজি বলে ডাকে। দাদা হওয়ার আনন্দে ইভানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে প্রেগনেন্সির সময় শুভশ্রী বলেছিলেন ও এখনো পুরোটা বোঝেনি, ওকে জানিয়েছি ওর একটা ভাই বা বোন আসবে, কিন্তু কোথা থেকে আসবে সেটা বুঝতে পারছে না। মাঝে মধ্যেই আমার পেটের দিকে আঙুল করে বলছে, মা ওটা তো পুরো বেলুন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং ছোট্ট ইভানের এই গোসা হওয়া নিয়ে আপনার কি মন্তব্য জানাবেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।